মহিলা মাদ্রাসা ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা যদি মাদ্রাসা মহিলা হয় মেয়েদের মাদ্রাসা হয় তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে এটাই হওয়া উচিত যদি পুরুষরা শিক্ষকতা করতে হয় তাহলে অনেক শর্ত শরায়ত মেনে করতে হবে সেই শর্তগুলোর এক নম্বর হলো শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে এবং কোন রকমের ফিতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটাকে ফরজ করেছেন আমাদের ইজ্জত সম্মান সম্ভ্রমকে হেফাজত করার নির্দেশ করেছেন অতএব এটা কোনোভাবে লঙ্ঘিত হতে পারে সেই দুয়ার উন্মুক্ত করা যাবে যে পুরুষ পড়াচ্ছেন সেই পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং হবে তিনি কি কথা বলছেন তার অ্যাটিটিউড কি সেগুলো মনিটর করতে হবে দেখভাল করতে হবে যাতে কোনো ফিতনা পতিত না হয় এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে পড়াটা জায়েজ আছে কিন্তু মহিলাদের জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে বর্তমানে সময়ে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আত্মীয়-স্বজন ও পিতামাতার মুখ কালো হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামে মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল মেয়েরা তাদের জন্মগ্রহণ এটা ইমানদারদের জন্য ভালো কল্যাণের নারীর জন্ম এটা বাবা মায়ের জন্য নারী কন্যা সন্তানের জন্মটা আনন্দের ছেলে সন্তান সেও তার জন্মটাও আনন্দের হতে পারে যদি সে নেককার হয় ভালো হয় কিন্তু কন্যা যদি হয় মেয়ে যদি হয় কারোর শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর যদি দুইটা কন্যা সন্তান হয় তিনটা কন্যা সন্তান হয় এই সন্তানকে সে সঠিকভাবে লালন পালন করে পড়াশোনা করে আর ভালো যোগ্য পাত্রস্থ করে দেয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ওই মা বাবার জান্নাতের দায়িত্ব নিয়েছেন অথচ এক ডজন ছেলেও যদি হয় হাফ ডজন ছেলেও যদি হয় তাদের জন্য এরকম কোনো কথা বলা হয়নি অতএব ছেলে সন্তান হলে খুশি হবেন মেয়ে সন্তান হলে মুখ কালো করবেন এটা জাহেলি যুগের মানুষদের বদখাসলত আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের বদব্যাস ছিল এটা ইমানদার কখনো এটাতে মন খারাপ করবে না বরং ছেলে হলে খুশি হবে মেয়ে হলে খুশি আরো বেশি হবে কারণ মেয়ে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে পুরস্কার আছে শুধু তাই নয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ বেশিরভাগ নবীরা কাদের বাপ ছিলেন মেয়েদের বাপ ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন তাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন আব্দুল্লাহ কাসিমের জন্ম হয়েছে কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে সেই শিশুকালে তার আল্লাহ তাআলা চারটি কন্যা সন্তান জীবিত রেখেছেন বড় হয়েছে বিয়ে শাদী দিয়েছেন সংসার হয়েছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা ছেলে রাখেন না রাখে রেখেছেন মেয়ে অতএব আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন আর মেয়ে রাখেন তো আপনার তো গর্ব করা উচিত যে নবীর জন্য আল্লাহ তাআলা যা নির্বাচন করেছেন আপনার জন্য তা নির্বাচন করেছেন অতএব কন্যা সন্তান হলে মেয়ে সন্তান হলে আমরা অনেকে যে চিন্তা করি যে আমাদের বংশে কে চেরাগ দিবে এর চেয়ে মূর্খতা আরেকটা হতে আপনি মরে কবরের পোজে গলে শেষ হবেন আপনার বংশে চেরাগ জ্বললো না হারিকেন জ্বললো না মোমবাতি জ্বললো না হেজাক লাইট জ্বললো না কারেন্টের লাইট জ্বললো এটা দেখার দরকার আছে না এর মতো বোকামি আরেকটা নাই বংশের নাম কে নিবে সে চিন্তা করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে বেঁচে থাকে নাই তার চারটা মেয়ে শুধু বেঁচে ছিল তার বংশের নাম নেওয়ার লোক দুনিয়াতে কম আছে না বেশি আছে তার নাম নেওয়ার মানুষ যতজন আছে পৃথিবীতে আরেকজন মানুষ আছে দুনিয়ার সেলিব্রিটি দুনিয়ার অমুক খেলোয়াড় তমুক তারকা এদের ভক্ত দুনিয়াতে বহুত পাবেন যতদিন তাদের গায়ের জোর আছে পায়ের জোর আছে যখন শেষ একশো বছর পরে এদের নাম নেওয়ার মানুষ হয়তো দুনিয়াতে খুঁজে পাওয়া আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে এত প্রিয় করেছেন যে 1500 বছর চলে যাওয়ার পরও তার ভালোবাসার মানুষের সংখ্যার কোনো অভাব অতএব আপনার বংশ দুনিয়াতে আপনার নাম এটা টিকে থাকবে আপনার কর্মের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে আপনার ছেলে মেয়ে আপনার বংশের নাম ধরে রাখবে এটা মূর্খতা অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহেলী যুগের মানুষদের স্বভাব আল্লাহ বলেছেন যে ইদা ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহ জাহেলী যুগের মানুষদের স্বভাব ছিল তাদের কাউকে যদি বলা হতো তোমার মেয়ে হয়েছে তো সে মন খারাপ করত সে মুখ লুকাতো মানুষের থেকে যে তার মেয়ে হয়েছে আজও অনেক জাহেল আছে আমাদের সমাজে যে বউয়ের একটা বেশি দুইটা তিনটা মেয়ে হয়েছে আর ছেলে হয় না তো বউয়ের প্রতি বিরক্ত হয়
আছে না নাই অতচে এখানে বইয়ের কিছু নাই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ বান্দা বানান ওয়া জালু মাইয়া শাও আতিমা এটা আল্লাহর ইচ্ছা এখানে কারোর কোনো হাত নাই শারীরিক ত্রুটি বিচ্ছেদই যায় আমরা বলি মূলত সেটা আল্লাহর ইচ্ছা অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহেলিয়াতের আলামত আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন